করলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন কৃষি ভিডিও ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকে মূলত আমরা চলে আসলাম পাবনা জেলা আতবার হাটে তো এখানে মূলত আপনার হলেশন ফ্রিজিয়ান যে সারগুলো আছে এডাল তো আপনার এগুলা অনেকে দেখা যায় লাল পাবনার ক্ষেত্রে নেয় তো এগুলা এখন বাজার দর কেমন যাচ্ছে সে সম্পর্কে আপনি আজকে আপনাকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম সালাম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসছেন পাঁচটা গরু নিয়েছি পাঁচটা গরু নিয়ে আসছেন তো এগুলা কি সবই আপনার ফ্রিজিয়ান শাড়ি না অন্য এগুলার সাথে করস অন্য শায়াল টাইল এগুলা নিয়ে আসছেন করস আছে আর ফ্রিজিয়াম আছে শুধু ফ্রিজিয়াম আর করস আছে তো প্রথমে একটা শাড় দেখতে পাচ্ছি এটা আপনি কি জাত ধরে এটা করস ধরে তো এটা আপনার বয়স কত মাস চলতেছে আট মাস চলতেছে দর্শক আট মাস বয়স চলতেছে শাড়টি দেখতে পাচ্ছেন তো এটা এখন বাজার দর কেমন দাদা কত টাকা বিক্রি করবেন আর মানুষ কিরকম দাম বলতেছে দাম বলা ঠিক না দাম কেউ ৪৮ বলে কেউ ৪৫ বলে দাম ঠিক আছে বিভিন্ন দাম বলে না আপনি মূলত এটা হচ্ছে ৫২,০০০ টাকা হলে সেল করে দিবেন তো দর্শক বুঝতে পারছেন ৫২,০০০ টাকা হলে সেল করে দিবে তো তারপরে চাচা এটার বয়স কেমন তারপরে বাচ্চাটা এটা ফ্রিজিয়াম জাতের না এটা বয়স কিরকম চাচা ১০ মাস এরকম হবে না এগুলা কেউ যদি মোটা তাজা করার জন্য নিতে চায় সেক্ষেত্রে এগুলা মোটা তাজা করবে আপনার পারবে তো নিয়ে যাবে পারবে মানে খুব জাতের বাচ্চা ফ্রিজিয়াম এগুলা নিয়ে যায় প্রথমে কি করবে বাচ্চাগুলো ফার্স্টে নিয়ে যায় কেবল ডোজ দিবে ও কেবল ডোজ দিবে তারপর লিভার টনিকে আস্তে আস্তে করলে হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন তো এটা সাজা কিরকম মূল্য কিরকম দাম চাচ্ছেন তারপরে চাচা এটা দেখতে পাচ্ছি এটা এটা কি জাতের এটা করস জাতের সার না দর্শক করস জাতের সাথে আপনারা দেখতে পাচ্ছেন চাচা এই সারটি কিরকম কি এটা বাজার দর কত টাকা দাম চাপা ৬৫,০০০ হলে বিক্রি হবে ৮৯,০০০ টাকা হলে বিক্রি করে দেবেন কিন্তু দাম চাপা ৬৫,০০০ টাকা কিরকম মানুষ কিরকম বলতেছে বাজার দরে ৫৫,০০০ বলে দাম ঠিক নাই বুঝুন না হাটে হাটে বিভিন্ন ধরনের দাম বলে দর্শক দেখতে পাচ্ছেন এটা বয়স কিরকম একটা আইডিয়া দেন এই বয়স কত বছর কেন হয়েছে এক বছরের মতো না তো এক বছরের মতো বয়স হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন তো তারপরে যা আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এর কারণে এটা করস এটাও করস না এটার বয়স কিরকম হবে তাও বয়স আর আমি ধরেন এক বছর এক বছর না এটা বাজার দর কেমন চাচ্ছেন কত টাকা হলে ছাড় দিবেন ৫২,০০০ বিক্রি করে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন ৫২,০০০ টাকা হলে বিক্রি করে দিবে তো আপনি পটে হাতে কি এগুলো সেল করেন না প্রত্যেক হাটে নিয়ে আসেন আর বিক্রি করে দেন মানে এটাই আপনার ব্যবসা আর কি তো তারপরে যে শার্টটা দেখতে পাচ্ছি এটা চাচা এটা করব এটা এটা করস না তো দর্শক করদাদের সাথে আমরা দেখতে পাচ্ছেন তো এই করদাদের শার্টের সাথে কত টাকা দাম চাচ্ছেন কেমন বাজার দর দাম চাবা ৬৬ ৬৬ বেচা কত ৬০ হলে বিক্রি হবে ৬০ হলে বিক্রি করবেন আর মানুষ বিভিন্ন ধরনের দাম বলছে মানে ৬০,০০০ টাকা হলে পরে দর্শক দেখতে পাচ্ছেন বিক্রি করে দেবে শার্টে এরা বয়স কিরকম হবে চাচা বছর খানিক বছর পার হয়ে গেছে বছর পার হয়ে গেছে না দেখতে পাচ্ছেন সারগুলা এই পাঁচটায় নিয়ে আসছেন হ্যাঁ পাঁচটা নিয়ে আসছি তো দাদা আপনার বাসা কোথায় এখানে নাকি না আমার পাশে ভালোই মারে ভালোই মারে আপনার বাসা তো এগুলা বাসায় নিয়ে যান আমার হাটে নিয়ে এসে বিক্রি করেন হ্যাঁ কেউ যদি আপনার থেকে নিয়ে চায় এরকম লাট ধরে ৫-৬টা হ্যাঁ দিব সমস্যা দিতে পারবেন না তো আপনি ১০-২০টা দেব সমস্যা নেই সমস্যা নেই মানে সবসময় অ্যাভেলেবল থাকে আপনার কাছে কালকে আবার পাঁচ করে নামবে ২০টা কালকে ২০টা নামবে এগুলো আপনার বিভিন্ন জায়গায় থেকে নিয়ে আসেন না নিয়ে আসে হাটে তারপরে বিভিন্ন মানুষের কাছে সেল করেন হাটে নিয়ে আসে বিক্রি করেন তো এখন আপনার ফোন নাম্বারটা দেন আপনার সাথে যোগাযোগ করার মতো তারপরে ৩০ ৭৯০ তো দাদা ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম